ঢাকাই সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা উপবিশ্বাসের ডিভোর্স হতে যাচ্ছে। সম্প্রতি শাকিব উপকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন। 2008 সালে এই বিয়ে হলেও 2017 সালের মধ্যভাগে এসে বিয়ের খবর প্রকাশিত হয় এবং বছরের শেষ ভাগে ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়। এই অবস্থায় উপস্বভাবতই ভেঙে পড়েন, এমনকি শাকিবকে নিয়ে সংসারও করতে চান বলে গণমাধ্যমের খবরে এসেছে। বিষয়টি নিয়ে সারা দেশে তোলপাড়ের সৃষ্টি হয়, কেননা উপনিজ ধর্ম ত্যাগ করে শাকিবকে বিয়ে করেন। তাদের ঘরে আব্রাহাম খান জয় নামে এক পুত্র সন্তানও রয়েছে। এই খবরে তাসলিমা নাসরিনও বিচলিত হয়েছিলেন। তিনি উপুকে পরামর্শ দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। এবার নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী উপুকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে সেলিনা হায়াত আইভী উপস্থিত হন। সেখানে আমন্ত্রিত ছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাসও। সেখানেই তাদের মধ্যে দেখা হয়। আইভী বক্তব্য দেওয়ার সময় বলেন, খারাপ ভালো মিলিয়ে মানুষের জীবন, নারীদের ক্ষেত্রে কিছু হলেই সমাজ নারীদের দিকেই আঙুল তোলে, দর্শক যে কারো সেটা নারীদের উপর দিয়েই যাবে। সেক্ষেত্রে আপনাকে বলছি, আত্মবিশ্বাসী হতে হবে, যার সাহস আছে সেই এগিয়ে যেতে পারে। তিনি বলেন, উপবিশ্বাস যদি ব্যক্তি জীবনে পরিষ্কার থাকেন তবে আপনাকে বলছি, ভয় পাওয়ার কিছু নেই, সত্যকে মেনে নিতে হবে, নিজের সঙ্গে প্রতারণা করা যাবে না, সত্য যত কঠিনই হোক তাকে প্রকাশ করতে হবে, সামাজিক রাজনৈতিক কিংবা ব্যক্তি জীবন ধৈর্য ধারণ করুন। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।